গত সপ্তাহে বিতর্কিত নাগর্নো কারাবাখ এলাকা আজারবাইজানের দখলে চলে যাওয়ার পর থেকেই হাজার হাজার জাতিগত আর্মেনিয়ান শরণার্থী ওই এলাকা ছাড়তে শুরু করেছে। এ পর্যন্ত 6,500-এর বেশি বাসিন্দা ওই ছিটমহলটি ছেড়ে আর্মেনিয়ায় পাড়ি জমিয়েছেন। ওই এলাকায় 1,20,000 জাতিগত আর্মেনিয়ানের বাস ছিল। আর্মেনিয়ার সরকার যুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করার পর থেকেই এলাকা ছাড়তে শুরু করেছে জাতিগত আর্মেনিয়ান শরণার্থীরা। ওই অঞ্চলে জাতিগত নিধন চলছে বলে সতর্ক করেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। Is underway, so that's happening just now, and that is a very unfortunate fact. এদিকে জাতিগত আর্মেনিয়ানদেরকে সমান নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত করতে আগ্রহ প্রকাশ করেছে আজারবাইজান। তাদের নিরাপত্তা নিশ্চিতেরও আশ্বাস দিয়েছে দেশটি। Ancak Karabağ'da yaşayan Ermeni ahalisinin Azerbaycan cemiyetine integrasya প্রসেসি সুরাজি। তবে আজারবাইজান সরকারের এই আশ্বাসে ভরসা করতে পারছেন না আর্মেনিয়ান শরণার্থীরা। অনেকেরই অনাগ্রহ আজারবাইজানের নাগরিকত্ব গ্রহণে, তাই ঘরবাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করছেন তারা। এ কারণে আর্মেনিয়ার সীমান্তে দেখা যাচ্ছে যানবাহন ও মানুষের দীর্ঘ লাইন। ইস্তরি প্যারাগেনিয়াছি ইস্তরি নাশে ইস্তরি গেছে জানালি কারাবাখ আর্মেনস্কি никогда наш деревня не была азербайджанцы не были сейчас нам нету там кого они будут хранить держать кого азербайджанцы разве они для азербайджанцев пришли এদিকে স্থানীয় মানবাধিকার কর্মী গেঘাম স্টিপানিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে বলেন, কারাবাখের প্রধান শহর স্টেনাপাকার্টের একটি তেলের ডিপোতে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে, তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। আমিনা লুসি, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।